Hi viewers, welcome to Dr. Biswas channel. আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কুকুরের গায়ে যে একটোপ্যারাসাইট যেমন টিক্স মাইটস ফ্লি এগুলো কেন হয় এবং যদি হয়ে থাকে তাহলে কি করে এটা থেকে রিকভারি করা যাবে আপনার পশুটিকে বা যাতে পরবর্তীতে কুকুরের গায়ে টিক্স ফ্লি মাইটস এগুলো না হয় তার জন্য কি করা উচিত সেই বিষয়ে আলোচনা করব তবে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি চলুন শুরু করা যাক তো সাধারণত টিক্স ফ্লি মাইটস এগুলো আপনার পশুটির গায়ে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে টিক্স থেকে আপনার পশুটির গায়ে ইচিং পিউরাইটিস বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে অ্যালোপেসিয়া বা লোম উঠতে পারে এছাড়াও যে স্কিনের যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো হতে পারে আবার দেখা যায় যে টিক্স থেকে বিভিন্ন রকমের ব্লাড বর্ন ডিজিজ মানে যেগুলো ধরুন টিক্স অনেক সময় যে ব্লাড সাক করে সেখান থেকে কিন্তু সমস্যা হতে পারে যেমন অ্যানিমিয়া হতে পারে এবং তাছাড়াও টিক বর্ন ডিজিজগুলো সেগুলো হতে পারে যেমন টিক ফিভার হতে পারে তাহলে আপনার পশুটির গায়ে এই যে টিক্সগুলো এগুলো থাকাটা কিন্তু বাঞ্ছনীয় নয় যদি টিক্স থাকে তাহলে বিভিন্ন রকমের টিক্স বা ফ্লি বা মাইটস যেটাই থাকুক না কেন এটা কিন্তু সমস্যা আপনার পশুটির অবশ্যই করতে পারে টিক ফিভার হলে অনেক সময় আপনার পশুটির মারাত্মক ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে মোট কথা হচ্ছে আপনার পশুটির গায়ে টিক্স ফ্লি বা মাইটস এগুলো কোনোটি যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো যদি আপনার পশুটির গায়ে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন কোথা থেকে আসে অ্যাকচুয়ালি এগুলো আসে কোথা থেকে আর এই ফ্লি বা মাইটস এগুলো আসে বিভিন্ন রকমের ক্লাইমেট বা পরিবেশ যেটা চারিদিকে সারাউন্ডিং এইসব জায়গা থেকে হতে পারে বা বিভিন্ন রকমের যেমন বিড়ালের গা থেকেও আসতে পারে আবার ধরুন আপনার অন্য কুকুরের গা থেকেও আসতে পারে আবার দেখা যায় অনেক সময় যে আপনার বাড়িটি যে জায়গায় আছে সেখানে তার আশেপাশে অনেক টিক্স বা মাইটস এগুলো থাকে সেখান থেকেও কিন্তু আসতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ঘরটিতে থাকে সেই ঘরটিতেও কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে সেখান থেকে ওই ওয়ালে বা যেগুলো লেগে থাকে সেখান থেকে কিন্তু আসতে পারে তো যদি গায়ে একটি পোকা বা একটি ফ্লি বা একটি মাইটসও আসে সেখান থেকে কিন্তু সারা গায়ে ছড়িয়ে যেতে পারে তো এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় যদি আপনার পশুটির গায়ে এই ধরনের কিছু দেখতে পান বা একটা দুটোও দেখতে পান তাহলে কিন্তু অতি শীঘ্রই যাতে আপনার পশুটির গা থেকে এগুলোকে বের করে দেওয়া যায় সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে তার জন্য কি করতে হবে ধরুন আপনি যদি দেখেন অল্প স্বল্প বা আছে সেই ক্ষেত্রে আপনাকে কি করা যেতে পারে বাজারে বিভিন্ন ধরনের মেডিকেটেড শ্যাম্পু আছে যেমন ধরুন সাইপারমেথ্রিন টাইপের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় যেমন সিসাপ্লাক্স আছে নোটিক্স আছে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে এই শ্যাম্পুগুলো সপ্তাহে অন্তত একদিন করে ওকে দিয়ে স্নান করাতে হবে স্নান করানোর নিয়ম আছে স্নান করাতে গেলে আপনাকে মেডিকেটেড যে শ্যাম্পুটি বা সাবান হোক শ্যাম্পু হোক এগুলো ইউজ করতে পারেন যদি এটি দেন তাহলে কিন্তু অবশ্যই গায়ে লাগিয়ে আগে কি করতে হবে আপনার পশুটির গাটিকে ভালো করে জলে ভিজিয়ে এবং সেখানে শ্যাম্পু বা সাবান দিয়ে অন্তত পক্ষে 10 মিনিট ওয়েট করতে হবে তারপরে আপনাকে আবার সারা গায়ে ধুয়ে দিতে হবে বা রিন্স করিয়ে দিতে হবে তো এটা শ্যাম্পু দিয়ে স্নান করানোর নিয়ম এবং যেটা করতে হবে দেখা যাচ্ছে যদি অনেকটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইভারমেক্টিন ইনজেকশন দেওয়া যেতে পারে সাবকাট মানে হচ্ছে সাবকিউটেনিয়াস রুট স্কিনের নিচে এটি কিন্তু দিলে অনেক সময় যে টিক্স বা মাইটসের বা ফ্লিট যে এগুলো হয় সেগুলো কিন্তু ডিস্ট্রয় করা যায় এবং সহজেই এই টিক্স বা ফ্লি বা মাইটস এগুলোকে নির্মূল করা যেতে পারে তো কীভাবে দেবেন কতটা ডোজে দেবেন সেগুলো অবশ্যই জানা দরকার কারণ টিক্স বা ফ্লি বা মাইটস এগুলোকে যখন এগুলো নির্মূল করার জন্য যখন আইভারমেকটিন দেবেন যদি অতিমাত্রায় দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু লিভার ড্যামেজ করতে পারে তাই অবশ্যই আপনাকে ডোজ মেনটেন ঠিকঠাক করে করে আপনাকে দিতে হবে যেমন ডগের ক্ষেত্রে যেমন দেওয়া হয় 25 কেজিতে 1 ml সাবকিউটেনাস রুট তাহলে 25 কেজিতে 1 ml দিতে পারবেন এছাড়া আপনি যেগুলো ইউজ করতে পারবেন সেগুলো ধরুন আপনি দিতে পারেন
ধরুন অমিত্রাজ বলে একটি লোশন হয়, যেটা 3 ml ডাইলিউট করে, 3 ml 1 লিটার জলের ভিতরে ডাইলিউট করে সারা গায়ে ছড়িয়ে দিতে পারেন। এছাড়া দেওয়া যাবে যেগুলো দিলে আপনার টিক্স, মাইটস, ফ্লি, এগুলোকে যেগুলো আপনি মানে মিনিমাইজ করতে পারেন, যেমন আপনি যদি রেগুলার চিরুনি দিয়ে মানে কম যে এটুকু দিয়ে আঁচড়ে দেন, তাহলে কিন্তু এই কানের যে টিক্স বা ফ্লি বা মাইটস যেগুলো হওয়ার সেগুলো কিন্তু মিনিমাইজ করা যেতে পারে। এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে যে মাঝে মধ্যেই আপনাকে দেখতে হবে যে ওর গায়ে টিক্স বা মাইটস বা ফ্লি এ ধরনের কিছু আছে কিনা। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাঝে মধ্যে ওর পশমগুলো, ব্রিডগুলোর পশমগুলো বড় হয়, তাদেরই সমস্যাটা বেশি হয়, তাহলে দেখে নিতে হবে আপনাকে মাঝে মধ্যেই যে ওর গায়ে কোনো টিক্স বা ফ্লি বা মাইটস আছে কিনা। তো এছাড়াও যেগুলো দেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের স্প্রে আছে, যেমন ফিপ্রোনিল স্প্রে আছে বাজারে বিভিন্ন রকমের। এছাড়া ধরুন প্রোটেক্টর বলে একটি লোশন আছে, যেগুলো দেওয়া যেতে পারে, বিভিন্ন রকম ফিপ্রোনিল প্রোটেক্টর, এগুলো ইউজ করলে যেমন শীত দাঁড়াতে আপনার মেরুদণ্ডের ওই সোজা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আপনার পশুটির এই যে টিক্স বা মাইটস এগুলোর সমস্যা থেকে দূর করা যেতে পারে। এছাড়া যেগুলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, যে এগুলো তো ধরুন আপনার পশুটির গায়ে চলে আসলে এগুলোকে রিকভারি করে, যদি যাতে না আসে সেই দিকে খেয়াল রাখতে গেলে কি করতে হবে আপনাকে, যেমন অন্তত 15 দিন অন্তর অ্যান্টিটিক্স যে সুবা সাবানগুলো আছে সেগুলো দিয়ে পারলে একবার করে স্নান করাবেন, অন্তত পক্ষে 15 দিনে একবার, এবং মাঝে মধ্যেই আপনাকে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে পশমগুলো, যাতে এই ধরনের কোনো কিছু থাকলে সহজে বেরিয়ে যায়, বেশি দিন যাতে থাকলে ডিম পাড়বে সেখান থেকে আরও বেশি হবে, এইগুলো যাতে না হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। এবং আগেই বলেছি যে টিক্সগুলো বা মাইটসগুলো ফ্লিগুলো থাকলে এরা কিন্তু অনেক সময় ব্লাড সাক করে এবং বিভিন্ন রকম সমস্যা হয়, এই সমস্যা যাতে না হয় সেই দিকে নজর দিতে হবে। অবশ্যই আপনার পশুটিকে ঠিকমতো যত্ন করুন এবং বলবো যাতে এই সমস্যাগুলো না হয় সেই দিকে খেয়াল রাখুন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।